পড়লাম বা পড়লাম গুরুদেব বর্তমান যে করোনা আবহে মানুষের যে হাহাকার এই যে মৃত্যুর মিছিল চলছে এগুলো আমরা সব দেখতে পাচ্ছি আপনার যে এপিসোড চলছে তার কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় আমরা যা দেখতে পাচ্ছি আমাদের চাক্ষুষ দৃষ্টিতে এখানে লোকালি আমরা যা দেখতে পাচ্ছি মৃত্যুর মিছিল আক্রান্ত যেভাবে হচ্ছে এতে কিন্তু আমরা খুব ভালো একটা বুঝতে পারছি না আপনি বারবার বলছেন সে কথাটা তা এই মুহূর্তে আপনার কাছে সেই ব্যাপারটা একটু শুনতে চাই না না এখন ব্যাপারটা হচ্ছে শোনো এখন চারিদিক থেকে আমরা তো দিচ্ছি মানুষের ভালোর জন্য যেটা ভালো হয় সেটা দিচ্ছি যেমন কালকে একটা এপিসোড হলো আমার দুজন শিষ্য এসে গেলেন ডক্টর সুজীব কর এবং ডাক্তার করণ যাই যিনি পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইএনটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রচুর প্রভাবশালী ডাক্তার ইনিও এসে গেলেন ইনি আমার শিষ্য ঠিক আছে না ইনি আমার শিষ্য তার দুজনে এসে গেলেন একটা কমিউনিকেশান করে একটা এপিসোড দিলাম মানুষ তো অনেক কিছু জানতে পারছে না আর আমরা এর মাধ্যমে লোককে একটু জানিয়ে দিচ্ছি এখন একজন প্রশ্ন করেছেন একজন মুসলিম ছেলে প্রশ্ন করেছেন আপনি মাস্ক পরেন না তা আমি বলি একটা কথা আমরা তো মায়ের ঘরে আছি এখানে মাস্কের কোনো প্রয়োজন নেই তোমরা যখন ঈদগারে যাও বা তোমরা যখন নামাজ পড়তে যাও তোমাদের মুখে কি মাস্ক থাকে থাকে না তো মায়ের কাছে আমরা থাকি সবসময়ের জন্যে আমাদের মাস্ক করার কোনো প্রয়োজন নেই মুসলিম ছেলেটির নামটা ঠিক ভুলে যাচ্ছি তো ও প্রশ্ন করেছে যে আপনি কেন দাদু মাস্ক পড়ছেন না হ্যাঁ গুরু আমি নামটা জানি হ্যাঁ মোহাম্মদ এন কে নজরুল আচ্ছা মোহাম্মদ এন কে নজরুল আচ্ছা তিনি আমাকে একটা করেছেন সব ঠিক আছে কারণ কথা হচ্ছে যে উনি আমাকে সচেতন করেছেন কিন্তু উনি জানেন না কালকে আমি মাস্ক ছিল আমি ঠাকুর ঘরে মাস্ক পরি না আপনারা যেমন ঈদগারে গিয়ে মুখ বন্ধ করে কিছু করেন না আমরাও তেমনি মুখ বন্ধ করে কিছু করি না একই আপনারা যা করেন আমরাও তাই করি তফাত কিছু নেই শুধু মনের তফাত বা বোঝার তফাত তা আমি কালকে মাস্ক পরেছিলাম মাস্ক পরলে আমার কী হয় জানো একটু মানে একটু কষ্ট হয় শ্বাসকষ্ট মতো মনে হয় সেই জন্য মাস্ক পরি না কিন্তু মাস্ক সবসময় গলায় থাকে আমার আমি দিয়ে রাখি আমি বন্ধ করে না যখন কোনো কিছু কথাবার্তা বলি আমি মাস্ক খুলেই কথাবার্তা বলি এবং এটা মায়ের ঘরে আর রাস্তায় তো আমি বেরোই না আমি কোথাও গ্যাঞ্জামে যাই না কোনো জায়গায় যাই না শুধু মাস্কের আমার খুব একটা প্রয়োজন পড়ে না এখান থেকে বাড়ি যাই মাস্ক পরে যাই আবার বাড়ি থেকে আসি যখন মাস্ক পরে আসি না তাছাড়া গুরুদেব এটা তো একটা মন্দির এখানে তো লোকের আনাগুলো অনেকটা কমে গেছে আর নেই একদম নেই বললেই চলে আমরা যদি বাড়িতে থাকি বাড়ি থেকে আমি মাস্ক পরে থাকবো আমরা একটা বাড়ির মতো হ্যাঁ বাড়িটা একটা বাড়ির মতো একদম এখানে মাস্ক চলে না আর তারপর কোনো লোকজন আসে না মাস্কটা কখনো আমি পরবো লোকজন থাকলে পরবো এখন এখন একটা লোকও আসে না একটা মাছিও এখানে গলে না আমি বলে দিয়েছি বলে আসে না ঠিক আছে আরেক ভদ্রলোক বলছিলেন তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী খুব অসুস্থ নামটা ঠিক মনে করতে পারছি না যাই হোক ভয় পাওয়ার মতো কিছু নেই কোভিড হয়েছে কোভিড সেরে যাবে ওটা কোনো ব্যাপারই নয় আর ওয়াইফের ব্যাপারে আমি মায়ের কাছে বলবো তোমার ওয়াইফের জন্য মাকে নিশ্চয় বলবো যাতে তোমরা দুজনেই ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও এটা আমি নিশ্চয় বলবো অবশ্যই বলবো মায়ের কাছেই আছি আমি আমি মায়ের সামনেই তো বলছি আমি তোমাদের কথা মাকে বলছি আর আরেকটা এসেছিল সেটা হচ্ছে কি জানো বলছেন যে আই মানে চোখের ব্যাপারে আই প্রবলেমের ব্যাপারে বারবার দিচ্ছে তা আই প্রবলেম আমাদের কাছে আসতে হবে তো এখান থেকে তো আর ওই মানে অনলাইনে তো কিছু করা যায় না এখানে আসতে হয় একটু চোখের ওপর কাজ করে দিই আমরা ভালো হয়েছে অনেকেই ভালো হয়েছে অনেকে অনেক অনেক ভালো হয়েছে এখান থেকে চোখের প্রবলেম অনেকের কেটে গেছে বা আমরা কাজ করার পরে ডাক্তার অনেক সময় ওষুধ দিয়ে সারিয়ে দিচ্ছেন দু চারটে কেসও আমি দেখাতে পারি যারা এই অবস্থায় ছিলেন এখানেই ডাক্তারাই পাঠিয়েছেন আমার কাছে যে চোখে একদম দেখতে পাচ্ছেন ব্লাইন্ড হয়ে গেছে তাও আমি কাজ করলাম করে ডাক্তারকে বললাম এবার তুমি ওষুধ প্রয়োগ করো বললো আমি কি অপারেশান করতে পারবো হ্যাঁ অপারেশান করলে দেখবে দেখতে পাবে তো মানে এখানে যখন আসতো তখন ওকে জুতো পায়ে পড়িয়ে দিত কিচ্ছু দেখতে পেত না আর কাঁদত তো যাই হোক সে এখন চোখে দেখতে পাচ্ছে নিজে জুতো পরে আসছে নিজের জুতো খুলছে মাকে দেখছে আমাকে দেখছে আমি আবার টেস্ট করে বলে বল দেখি না আমার শরীরে মানে কী রঙের জামা পরে আছি বা এ করে সেগুলো সবই যথাযথ উত্তর দেয় ভালো লাগে ভালো লাগে তো যারা আয়ের গণ্ডগোল আছে চোখের গণ্ডগোল আছে তারা একটু আসতে হবে আমার কাছে না আসলে হবে না আমরা চোখে হাত দিয়ে কিছু কাজকর্ম করে দিই
যেগুলো হয়তো অনেক কাজে লেগে যায় অনেক সময়, আধ্যাত্মিক লাইন তো কাজে লেগে যায়। তো এখন এইগুলোই হচ্ছে ব্যাপার। আর দেখো এখন আমার যে এপিসোডগুলো দিচ্ছি, আমার মনে হয় অর্ধেক লোক দেখে না, একটুখানি দেখে একটা কমেন্ট করে দেয়, এ ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে দেয় এবং লাইক ডিসলাইক করে দেয়, কিন্তু পুরোটা দেখে না। আমার পুরোটা, আমার এপিসোডটা পুরোটা না দেখলে সে কিছু বুঝতেও পারবে না আমি কী বলতে চাইছি। কনক্লুশনটা হচ্ছে একদম শেষের দিকেই থাকে, তো সেটাও কেউ বড়ো একটা আমার মনে হয় না পূর্ণ মাত্রায় দেখে। খানিকটা দেখে ছেড়ে দিল, খানিকটা দেখে ছেড়ে দিল, হয়তো তার ভালো লাগলো না ছেড়ে দিল, এরকম একটা ব্যাপার আছে। তো আমাদের তো এপিসোড একটা 20-15 মিনিট করে হয়, একটু ধৈর্য ধরে শুনতে হয়। পুরোটা শুনতে পারলে যারা শুনবে তাদের ভালো, খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়, যদি পুরোটা শুনে খুবই ভালো হয়। আর মানে সাবস্ক্রাইব করবে কি করবে না তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলি না, তবু একটা এ দিয়ে দিই সাবস্ক্রাইব করুন বলে লিখে দিই। যাই হোক সেটা মানে যে করেন এটা না গুরুদেব, আপনি তো বলেছেন বারবার আমার আপনার সাবস্ক্রাইবের কোনো দরকারই নেই, কারণ আপনি এখান থেকে কোনো পয়সাই পান না। না পয়সা পাইলে আর দরকারটা কী আছে বলো দেখিনি আমার কি। আপনি বলছেন বারবার যে আমি যেগুলো বলছি সেগুলো মানুষের, সাধারণ মানুষের উপকার লাগবে বলে। হ্যাঁ একদম উপকার, প্রচণ্ড উপকারে লাগবে, এবং সেই জন্য বলছি আপনি বারবার অনুরোধ করছেন লোককে আপনার এপিসোডগুলো দেখে শোনার জন্য। একদম একদম, যাতে করে পুরোটাই দেখো, পুরোটা দেখে মন্তব্য করো না, কী আছে মন্তব্য করতে, অসুবিধা কী আছে। আর ম্যাক্সিমাম তো তোমরা কী লিখছো, গুরুদেব প্রণাম, গুরুদেব আপনি ভালো থাকবেন, গুরুদেব আপনার স্বাস্থ্য ভালো কামনা করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ আমরা তো মায়ের কাছে আছি, একটা পাওয়া নিয়ে আছি, আমাদেরকে এই এই এর মধ্যে এখনও কোভিড ঢোকেনি এখন পর্যন্ত, আমাদের এখানে 4-5 জন ছেলে সারাদিন রাত্রি থাকছে, রাত্রিও থাকে দিনেও থাকে, এখানে সবাই ঘুমায়, তাদের তো ভগবান যা কিচ্ছু হয়নি। এবং বলা উচিত না, ফার্স্ট ফেজ তো আমার কিছু হয়নি, সেকেন্ড ফেজও চলছে, আমি তো খুব একটা অসুস্থতার মধ্যে নেই, জানি না কী হবে, হতেও পারে, হলেও একটা কিছু হতে পারে, সেটা বয়স হয়ে গেছে, এই একটাই আমার ভয় কি বয়স হয়ে গেছে, আমার 75 বছরের ওপরে বয়স হয়ে গেছে। কিন্তু আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলি, এবং আমার কাছে 8-10টা ডাক্তার সবসময় আছে, যাকে ডাকবো তিনি চলে আসবেন ডাক্তারবাবু হিসেবে, কারণ সবাই আমার শিষ্য, সবাই আমার শিষ্য, সেই হিসেবে আমার খুব একটা যে অসুবিধা হয় তা হয় না, এবং তারা আমাকে গাইড করে দেন, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে গাইড করে দেন, বা প্রতি মুহূর্তে তারা ফোন করে খবর রাখছেন যে কোথায় শরীর ভালো আছে তো, শরীর ভালো আছে তো, সেই হিসেবে আমার চিন্তা মানুষকে করতে না, আমার আমি চিন্তা করছি মানুষের, আমি চিন্তা করছি মানুষের, সত্যি কথা বলছি। যেভাবে কোভিড বাড়ছে, হ্যাঁ আমি যেটা বলেছিলাম হয়তো একটা মিলে গেল, কিন্তু মেলাটা তো খুব সুখকর নয়, সুখকর নয়, আর তার জন্য আর এরপরে আর আমি ভবিষ্যৎবাণী করবো না, মানে আমি নিজেই মানে খারাপ লাগছে, তো যেটা সত্যি কথা সেটা বলেছি, তাতে আমার মনটাও খারাপ লাগছে, ভালো লাগছে না খুব একটা, এত কোভিড চারদিকে দেখছি। আজকের একটা খবর হলো দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই কোভিডে মারা গেছে, একটি মাত্র মেয়ে, মেয়েটা কাঁদছে, অঝরে কাঁদছে, তা বাবা মা দুজনে কোভিডে মারা গেছেন। তো এগুলো তো আমাদের প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে, যেহেতু ফোন আছে, ফোনে কেউ বলছে আমি কোভিডে আক্রান্ত হয়েছি, আমার বউ খুব গুরুতর অসুস্থ, এখন এগুলো বলছে একটু মাকে বলে দেবেন, আর ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা মাকে, মায়ের কাছে আছি, মাকে বলে দেবো, নিশ্চয় বলবো, কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদেরও তো হাতের বাইরে বলো, আমরা তো আধ্যাত্মিক লাইনের লোক, আমরা আধ্যাত্মিক লাইনে, তারপর কী জানো হয়তো এখানে আসলে একটু জিনিসপত্র দিয়ে দিই, পড়ে থাকলে ভালো থাকে, মায়ের মায়ের জিনিস স্বপ্নাদেশ, এই যে আমরা করি দিই মায়ের স্বপ্নাদেশ করি, আর এই করিটা পড়লে মানুষ ভালো থাকে, আমি জানি মানুষ ভালো থাকে, যতই দুর্যোগ হোক আর যাই হোক মানুষ ভালো থাকে, ঠিক আছে না, সেটাও করে দিই। কিন্তু কথা হচ্ছে যে এই কোভিডের মধ্যে কাকে আসতে বলবো বাবা, দেখিনি প্রচুর লোক, আজকেও সকালবেলা লোক এলো, কালকেও লোক এলো, টুকটাক টুকটাক করে আজকেও লোক এলো দুজন, ভীষণ অসুবিধা। আমরা দেখেছি যে আপনি অলরেডি সবাইকে বলে দিয়েছেন যে এই মুহূর্তে কেউ আসবেন না, কিন্তু যারা একদম অপারগ হয়ে যাচ্ছে তারা আসছেন, আসছে, আপনি তাদের কিছুটা সেবা দিচ্ছেন। হ্যাঁ বলছে যে এই মাস আমার শেষ, পরের মাসে আমি আর বাঁচবো না, তো আমি তাহলে এসো, কী হয়েছে শুনি, এরমভাবে সেবা দিচ্ছি, হয়তো কেউ বলছে আমি গুরুদেব আর বাঁচবো না, তো আমি তাহলে এসো আর কী করবো, দূর থেকে যাটা যা করে দেবার করে দেবো, আর দিচ্ছিও করে টুকটাক টুকটাক করে দিচ্ছি। এখন হ্যাবক লোক আসলে তখনই গণ্ডগোলটা শুরু হয়ে যায় আর কি, তো 2-4 জন ছিঁচকে চাটকে আসছে এবং আমাকে না জানিয়ে আসছে, আমাকে জানাচ্ছে না, কিন্তু তার মানে এটাই যে যারা খুব অত্যন্ত বিপদে পড়েছেন তারাই আসছে, অবশ্যই এর মধ্যে কোনো ভুল নেই, একদম কোনো ভুল নেই। আমাকে কালকে এসে বললো যে
আমি দরকার হলে এখানেই থেকে যাব, মৃত্যু তো আমার হবেই, সামনের মাসে আমার মৃত্যু হবেই, আপনি যদি বাঁচাতে পারেন দেখুন। ও আজকেও সেমভাবে এলো যে বাঁচবো না, আপনি যদি দয়া করেন তাহলে বাঁচতে পারি, ইত্যাদিতে করে আবার এলো। তো এগুলো লোক আসছে, টুকটাক টুকটাক লোক আসছে, আর কাজকর্ম করে দিচ্ছি, এমন নয় যে কাজকর্ম করছি না, কাজকর্ম করে দিচ্ছি, দেখে দিচ্ছি যতটা পাচ্ছি দেখে দিচ্ছি। আর সবসময় তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে মানুষের এই দৈন্য দুর্দশা কাটাবার জন্যে, বারবার করে বলছি মাকে, কিন্তু প্রলয়কাল তো অতি প্রলয়কাল, এটা প্রলয়কালে তো মা কথা বলেন না, বড় একটা মা কথা শুনতে চায় না, তবুও বারবার বলছি। কালকে একটা হোম করলাম, হোমটা দেখাবো, অবশ্যই দেখাবো হোমটা, তুমি তো তুলেছো ছবিটা, কালকে আমরা আগামীকালই ছাড়া হবে, আগামীকাল ছেড়ে দেবো হোমটা। এও বিশ্বশান্তি মানব কল্যাণে, এবং যাতে করোনা চলে যায় তার জন্যে আলোচাল আমরা হলুদ ফলুদ দিয়ে একটা বড় হোম করলাম, করলাম হোম করলাম আমরা তো। এখন কী জানো, মানে আমি একটা জায়গায় গেছিলাম তখন সিপিএমের টাইমে, আমাকে নিমন্ত্রণ করেছিল কোনো একটা সভাতে, আমাকে যেতে বলেছিল, তো আমি গেছিলাম। ওখানে গৌতম দেব এসেছিলেন, তা ও বললেন চলুন একটু যাই, একটু ওনার কথা শুনবো। আমি বলেছি চলো, কী আছে। তো উনি যেটা বললেন আমি মন দিয়ে শুনলাম, বলছে সকলে একটা করে আয়না কিনুন, আয়নায় নিজেকে দেখুন। তো কথাটা আমার খুব একটা গুরুত্ব দিইনি, কারণ কথা হচ্ছে যে আয়না কিনুন, আয়নায় দেখুন, এ আবার কী কথাবার্তা। তো পরবর্তীকালে চিন্তা করলাম যে উনি যা বলতে চেয়েছেন, তোমার তোমার জীবন দর্শনটা আয়নার মধ্যেই আছে, তুমি আয়নায় তোমার মুখ ফলো করলে, তোমার দেহ ফলো করলে বা মুখ ফলো করলে তুমি তোমার নিজেই জানতে পারবে, নিজেই জানতে পারবে, এটাই জীবন দর্শন। এটা সিপিএম পার্টি গৌতম দেব বলেছিলেন, আমার পরবর্তীকালে চিন্তাভাবনা করে দেখলাম না উনি ঠিকই কথা বলেছেন, একেবারে উপযুক্ত কথা বলেছেন, যে আয়না কেন, আয়নায় নিজেকে দেখো, তাহলে তুমি কিন্তু তোমার অনেক কিছু সলভ প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই আয়না দেখা, তা আমরা বলছি জীবন দর্শন, তোমরা জীবন দর্শন করো, আয়না কেন, আয়নাতে তোমাদের ছবি দেখো যে তোমরা কি পাপি না পুণ্যাত্মা, এটা দেখো ভালো করে। পাপ তো সবাই করে, জ্ঞানে করে অজ্ঞানে করে, আমার কাছে যারাই আছে আমি কোনো পাপ করিনি, তোমার এই দশা হলো কেন, আমি বললাম তো আমি তুমি তো কোনো পাপ করোনি, তা তোমার এই দশাটা হলো কেন, তাহলে আমাকে পূর্বজন্ম ধরে টানতে হবে যে পূর্বজন্মে কোনো পাপ আছে সেটা তুমি এখন ভোগ করছো, এটাও হতে পারে। ঠিক আছে, না অনেকে অনেক কথা বলে, আসলে গুরুদেব আয়না বলতে আমরা এখানে মনে হচ্ছে বিবেককে বোঝা হচ্ছে, একদম 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 বিবেককে প্রশ্ন করো, অর্থাৎ আয়না কেন মানে ভালো করছি খারাপ করছি, একদম 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 তাই বলতে চাইছেন, উনি তাই বলতে চেয়েছিলেন, সেটা আমি অনেক পরে উপলব্ধি করলাম এবং ভাবলাম যে সিপিএম পার্টি হোক আর যাই হোক উনি যা বললেন কথাটা আমার খুব মনে লেগে গেল। পরবর্তীকালে জীবন দর্শন জিনিসটা বুঝতে পারলাম যে আয়না কেন কিনতে বলেছিলেন এবং নিজেকে দেখতে, আয়না নিজেকে কেন দেখতে বলেছিলেন, মানে তোমার পাপের যদি কেউ পাপ করে থাকে আয়নায় তার প্রতিফলনটা ঘটে যাবে, আয়নায় প্রতিফলনটা ঘটে যাবে, এবং পুণ্যাত্মা ব্যক্তি সেও যদি আয়না কিনে দেখে সেও কিন্তু সে কতটা পুণ্য করেছে সেটাও জানতে পারে। সত্যি যে মানুষ নিজের বিবেককে প্রশ্ন করতো আমি ভালো করছি খারাপ করছি, তাহলে আজকে এই পৃথিবীর এই দশাটা হতো না। না না, বুদ্ধদেব এই কথাই বলেছিলেন প্রদীপদা, যে জাগরিত করতে বলছে, কাকে জাগরিত করতে বলছে, বিবেককে, তুমি বিবেককে জাগরিত করো, বিবেক তোমাকে নিয়ে চালাবে, যতই গভীর সংকট থাক যাই থাক তুমি যদি বিবেককে জাগরিত করো তাহলে কিন্তু তোমার আর কোনো কষ্ট হবে না, বিবেক তোমাকে চালিয়ে নিয়ে যাবে। এই গাড়ি বিবেক নামক গাড়ি যেটা মানে বারবার করে বুদ্ধদেব বলেছিলেন মৃত্যুর আগে, যখন বুদ্ধদেব মারা যাচ্ছেন তখন তার পাশে যারা ছিলেন তারা বুদ্ধদেবকে বলেছিলেন প্রভু আপনি তো চলে যাচ্ছেন এত বড় সাম্রাজ্য রেখে চালাবে কে, তখন উনি একটাই কথা বলেছিলেন তোমার বিবেককে জাগরিত করো, তোমাদের বিবেককে জাগরিত করো, তো বিবেকই চালিয়ে নিয়ে যাবে, এত বড় সাম্রাজ্য চালিয়ে যাবে, এর জন্য তোমাদের চিন্তাভাবনা করতে হবে না। প্রথম কথা হচ্ছে যে মানুষ এখনও ঠিক বুঝতে পারছে না, মানুষের এখনও চৈতন্য নেই, ব্যাপারটা বিবেক জাগরিত এখনও হয়নি মানুষের, যেদিন হবে সেদিন হয়তো অনেক কিছু হারাবে, সে অনেক কিছু হারাবে। বিবেককে জাগরিত করো, বিবেক তোমাকে চালিয়ে নিয়ে যাবে, বিবেক রথ, এই রথটা তোমাকে চালিয়ে নিয়ে যাবে, বিবেক রথ আমরা বলি বিবেক রথ, এই রথটা তোমাকে চালিয়ে নিয়ে যাবে, তোমাকে তুমি শুধু লাগাম ধরে থাকবে, একটাই কথা, তুমি লাগাম ধরে থাকো বিবেক রথ তোমাকে চালিয়ে নিয়ে যাবে, বিবেক নামক রথটা তোমাকে চালিয়ে নিয়ে যাবে।
সুতরাং বিবেককে জাগরিত করো এবং সেই বিবেকের ওপর চড়ে বসো, চড়ে বসে লাগাম ধরে বসে থাকো, দেখো তুমি ঠিক পেরিয়ে যাবে। যত বড় অন্ধকার আসুক, যত বড় বিপদ আসুক, ভগবান ঠিক পার করে দেবে 100%। দেখো ভগবান আছে, আমরা বলি ভগবান আছে কি নেই, কিন্তু আমরা স্পন্দন পাই ভগবান আছে এবং যা কিছু ঘটছে তার অঙ্গুলি হেলনে ঘটছে, আমরা এটা বুঝতে পারছি না। তার অঙ্গুলি হেলনে ঘটছে, আমরা এটা বুঝতে পারছি না। তাকে যদি সন্তুষ্ট করা যায়, তাকে পুজো পাঠের দ্বারা, ভালোবাসার দ্বারা তাকে যদি সন্তুষ্ট করা যায় এবং তাকে যদি জাগরিত করা যায়, তাহলে কিন্তু এইসব বিপদাবাদগুলো আস্তে আস্তে কেটে যাবে। হয়তো একটা সাময়িকভাবে এসেছে, এটাও চিরকাল থাকবে না, একটা না একটা দিন এটা চলে যাবে। এই কবিত্ব চিরকাল থাকবে না, থাকতে পারে না। ঘড়ি কাঁটা এক জায়গায় যেমন থামে না, ঘড়ি কাঁটা এক জায়গায় থাকে না, ঘড়ি কাঁটা ঘোরে। তেমনি ধরো কোভিড আজকের আছে, কালকে যাবেই, ঠিক আছে না? তো আজ যতক্ষণ আছে ততক্ষণ আমাদের সচেতন থাকতে হবে। হোয়েন ইউ লিভিং রোম বি এ রোমান, তুমি যখন রোমে বাস করবে রোমের আচরণ করবে, এটা বলা হয়েছে। তো আমরা এখন কোভিড চলছে, তাতে যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করব এবং ওষুধ ফুষুধ বা ডাক্তার পরামর্শ করবো, এগুলো করবো। এগুলো না করলে হবে না। আর যারা করছে না ওই ইয়েতে আছে, ওই আচ্ছা যাচ্ছি ডাক্তারখানায়, একটু জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল খেয়ে দেখি, এদের পক্ষে অসুবিধা হচ্ছে। আর আমাদেরও সত্যি কথা বলতে গিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি যে আজকে কোভিড পরীক্ষা করতে গেলে 4 দিন সময় লাগবে। না গুরুদেব, একটা কথা বারবার শুনতে পাচ্ছি, আমরা কাগজে দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো, ভারত হচ্ছে একমাত্র দেশ যেখানে সবচেয়ে বেশি আপনার কোভিড ভ্যাকসিন তৈরি হচ্ছে। হ্যাঁ, অথচ আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, একদম দুর্ভাগ্যের ব্যাপার। এটা এটা যা চলছে মানে কল্পনা বাইরে। এই মালগুলো যাচ্ছে কোথায়? যেগুলো তৈরি হচ্ছে সেই মালগুলো যাচ্ছে কোথায়? আমাদের জন্যই তো করা হয়েছে। আমার মনে হয় গুরুদেব, এই যে রাজনৈতিক ব্যক্তিরা আছেন, তাদের বিবেককে জাগরিত করা দরকার, যে মানুষ এদের বিবেক বলে কিছু নেই, এরা বিবেকহীন। এদের সামনে এনো না, এদের সামনে কোনো দিন আনবে না, এরা বিবেকহীন। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না, যে ইচ্ছে করে ঘুমিয়ে থাকে, ঘুমের ভান করে, তাকে জাগানো যায় না। তেমনি এই নেতাগুলোর বিবেককে তুমি কোনোদিন জাগরিত করতে পারবে না। এরা জাগরিত হবে কিসে? যেখানে টাকা আছে সেখানে, কার কি স্বার্থ আছে সেখানে, যেখানে স্বার্থ আছে সেখানে, সেখানে তেল মাখাবে, সেইখানে সব কিছু করবে। আর কবিতে কেমন হলো না হলো তার ডাকার দরকার নেই। এটা বারবার দেখছি, আমরা দেখে দেখে বলছি, না দেখে বলছি না। সুতরাং এদের বিবেক কোনোদিন জাগবে না। এরা যেদিন বিবেক জাগবে সেদিন এরা শেষ হয়ে যাবে, দ্যাট ভেরি ডে এরা শেষ হয়ে যাবে। সুতরাং ওই বিবেক বিবেক করে চ্যাঁচালে চলবে না। তো বন্ধুরা, শুনলেন গুরুদেব বারবার একটি কথাই বলেছেন, বিবেককে জাগরিত করার জন্যে আমরা যদি আমাদের নিজেদের বিবেককে সৎ পথে চালিত করতে পারি, বিবেককে জাগরিত করতে পারি, নিশ্চয়ই আমরা আমাদের এই নতুন একটা সুন্দর পৃথিবী পাবো। গুরুদেব আজকে মা বাবা তারাকে এখানে প্রণাম জানিয়ে, আপনাকে প্রণাম জানিয়ে আজকে এপিসোড শেষ করলাম। প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম।